নারদাকাণ্ডে তৃণমূলের মুখোশ খুলে গেল। নেত্রীর নির্দেশেই নারদার টাকা, বিস্ফোরক প্রমাণ সিবিআইয়ের হাতে দিলেন তৃণমূলের অভিযুক্ত এই হেভিওয়েট নেতা। তো এমনই কিন্তু একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো ঘুষ নেওয়া হয়নি। নারদা কেলেঙ্কারিতে দলের নির্দেশেই টাকা নিয়েছিলেন তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রী, মেয়র এবং সাংসদরা, এমনই দাবি করছেন রাজ্যের শাসক দলের এক হেভিওয়েট নেতা, যিনি নারদাকাণ্ডের সরাসরি অভিযুক্ত। নির্বাচনী তহবিল ভরাতেই দলের নির্দেশেই দেওয়া হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেই। সেই কারণে প্রাক্তন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছিলেন বলে সিবিআই কর্তাদের জানিয়েছেন ঘাসফুল সিবিআইয়ের এই নেতা। 2015 সালে দলের শীর্ষ নেতৃত্বের থেকে পাওয়া সেই চিঠি সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সূত্রে এই খবর জানা গিয়েছে। একটি সর্বভারতীয় বাংলা দৈনিক প্রকাশিত খবর অনুযায়ী সিবিআই সূত্রে খবর, ওই প্রতিবেদনে লেখা হয়েছে যে অভিযুক্ত সেই হেভিওয়েট নেতা সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে ওই টাকা নেননি, শীর্ষ নেতার নির্দেশেই অনুযায়ী নির্বাচনী তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন, কোনোভাবেই ঘোষ নেননি। তৃণমূলের হেভিওয়েট নেতা এই বক্তব্য ম্যাথু স্যামুয়েলকে জানিয়েছিলেন। তিনি প্রাক্তন নারদকর্তাকে জানিয়েছিলেন যে দলের নেতাদের হয়ে তিনি টাকা সংগ্রহ করে থাকেন। এই তথ্য সিবিআই কর্তাদের জানিয়েছেন ম্যাথু স্যামুয়েল। সম্প্রতি নারদা মামলায় ম্যাথুকে জেরা করে সিবিআই, সেই সময় এই বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং তখনই সেই সকল বিষয় উঠে আসে। 2016 সালে মার্চ মাসে রাজ্যের বিধানসভা ভোটের আগে ফাঁস হয় নারদ ভিডিও, জানিয়ে রাজনৈতিক বিতর্ক কিছু কম হয়নি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ম্যাথু স্যামুয়েল ওই টাকা বিলি করেছিলেন 2014 সালে নারদকাণ্ড ফাঁস হওয়ার সময় তিনি দাবি করেন। কিন্তু উল্লেখিত নেতা 2015 সালে চিঠি পেশ করে দাবি করেছেন যে দলের নেতাদের নির্দেশ তিনি টাকা নিয়েছিলেন। ওই বাংলা দৈনিক প্রতিবেদনে নারদকাণ্ডে জড়িত কোনো তৃণমূল নেতার নামের উল্লেখ করা হয়নি। কোন শীর্ষ নেতার নির্দেশে তিনি টাকা নিয়েছিলেন সেই কথাও লেখা হয়নি। তবে দুজন তৃণমূলের দাপটে নেতার উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে। তারা হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। নারদা কেলেঙ্কারিতে এই দুজনেই অভিযুক্ত। তো এটি ছিল কিন্তু নারদাকাণ্ড নিয়ে একটি বড়সড় ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নেত্রীর নির্দেশেই নারদার টাকা, কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখা যায়।